হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবি ইউটিটি ইপি ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ যারা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো, যাদের সেশন হচ্ছে 2021-23, তাদের জন্য আজকেই অর্থাৎ 30/8/2022 সন্ধ্যায় একটা নোটিশ বেরিয়েছে। এই নোটিশে কি বলা হয়েছে একটু দেখে নাও। আরও একবার বলছি, যাদের সেশন হচ্ছে 2021-23, যারা বর্তমানে অর্থাৎ এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য নোটিশ, তাদের জন্য বলা হয়েছে দেখো এখানে, অর্থাৎ প্রিন্সিপ্যাল, অর্থাৎ তোমরা যে কলেজে পড়ো সেই প্রিন্সিপ্যাল বা টিআইসিকে বলা হয়েছে যে এখন যারা বিএড সেকেন্ড সেমিস্টারে পড়ছো 21-23 সেশন, তাদের থার্ড সেমিস্টারের যে 3 মাসের জন্য স্কুল ইন্টার্নশিপ করতে হয় সেটা শুরু করতে বলা হয়েছে। কবে থেকে শুরু করতে বলা হয়েছে দেখো, এই নোটিশের একদম লাস্ট লাইনে লেখা আছে 1 সেপ্টেম্বর 2022, অর্থাৎ এই সামনের, অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে শুরু করতে বলা হয়েছে। আরও একবার বলছি আমি, এই নোটিশে কি বলা হয়েছে, যারা বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, যাদের সেশন হচ্ছে 2021-23, তাদের থার্ড সেমিস্টারের যে 3 মাসের জন্য স্কুল ইন্টার্নশিপে যেতে হয়, অর্থাৎ স্কুলে প্র্যাকটিস টিচিংয়ের জন্য যেতে হয়, সেটা এই আগামী 1 সেপ্টেম্বর থেকেই শুরু করতে বলা হয়েছে। তাহলে এখানে একটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এখনও বাকি আছে, সেই পরীক্ষাটা কখন হবে? সবাই দ্বিধাদ্বন্দ্বে আছে যে এই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা তাহলে কি হবে, সেটা পুজোর আগে হবে না পুজোর পরে হবে। একটা কথা বলে রাখি, তোমাদের যে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারের স্কুল ইন্টার্নশিপ বা টিচিং ইন্টার্নশিপ, সেটা কিন্তু 3 মাসের জন্য হয়, সেটাকে শুরু করতে বলা হয়েছে। এবং এখন তোমাদের যে সিনিয়র ব্যাচ, ফোর্থ সেমিস্টার, বিএড ফোর্থ সেমিস্টার 20-22 ব্যাচ, তাদের কিন্তু পরীক্ষা এই সামনে সেপ্টেম্বরের 6 তারিখ থেকে শুরু, এবং 6 তারিখ থেকে সেপ্টেম্বর 6 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 8 তারিখে শেষ হচ্ছে। তাহলে এই যে তোমাদেরকে ইন্টার্নশিপ শুরু করতে বলা হয়েছে, তাহলে এ কথা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে বা প্রবল সম্ভাবনা যে তোমাদের পরীক্ষা, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হচ্ছে পুজোর পরে হবে, এই রকম একটা মানে নিশ্চয়তা বলতে পারো বা আশা করা যায় বা পসিবিলিটি অনেকটাই বেড়ে যাচ্ছে যে তোমাদের পরীক্ষা পুজোর পরে। যেহেতু ইন্টার্নশিপ শুরু করতে বলা হয়েছে, যেহেতু ইন্টার্নশিপটি 3 মাসের, সুতরাং এখন পরীক্ষা হওয়ার সম্ভাবনা, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, তো ধরে নিতে পারো তোমাদের পরীক্ষা পুজোর পরে। তো যদি নোটিশ কোনো আসে বা কোনো আমরা খবর পাই, অবশ্যই তোমাদেরকে আপডেট দেব। এখনও পর্যন্ত দেখো, আমি পুরো একটা দেখাচ্ছি, এটা এখনও পর্যন্ত যেটা খবর সেটা কিন্তু পুজোর পরেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। তো তোমাদের যেহেতু এখানে থার্ড সেমিস্টারের ইন্টার্নশিপের শুরু করতে বলা হয়েছে প্রত্যেকটা কলেজে, সুতরাং এই এর মাঝেই আবার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কখনোই নিতে পারবে না, এটা পরীক্ষা পর, সরি, পুজোর পরেই তোমাদের সেকেন্ড সেমিস্টারে পরীক্ষাটা হবে। এবং সেটা হোম সেন্টার অফলাইন হবে না এক্সটার্নাল অফলাইন হবে, সেটা কিন্তু বেশিরভাগটাই বলা যেতে পারে যে হয়তো এক্সটার্নাল সেন্টার হতে পারে রিটেন এক্সামের জন্য। তো এই ভিডিওতে এই পর্যন্তই আমি আলোচনা করলাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।